মোকালমুয়াস্থিত বিদ্যাজ্যোতি একাডেমির চতুর্থ বার্ষিক অধিবেশন ও বটা বিতরণী সভা নলবাড়ী জেলার মোকালমুয়া অঞ্চলের আগশারীর ব্যক্তিগত শিক্ষা অনুষ্ঠান বিদ্যাজ্যোতি একাডেমির দিনজোড়া কার্যসূচী অনুষ্ঠিত করা হয় চতুর্থ বার্ষিক অধিবেশন ও বটা বিতরণী সভা। লগতে উপস্থিত থাকে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী আর বহু কেগী বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি। সভাত বিভিন্ন প্রতিযোগিতাত অংশগ্রহণ করে শ্রেষ্ঠ বিবেচিত হওয়া প্রতিযোগীক বটা ও প্রশংসা পত্র প্রদান করা হয়। লগতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল দ্বারাই পরিবেশিত বর্ণিল সাংস্কৃতিক কার্যসূচী সভাখন জীপাল করে তোলে। অইনবেলির দরে এইবেলিও আমি চতুর্থতম বার্ষিক অধিবেশন ও বটা বিতরণ অনুষ্ঠান আজি অনুষ্ঠিত করেছো 12 নভেম্বর তারিখ মঙ্গলবারে। আর এই অনুষ্ঠানত রাতেপর্বা কার্যসূচী চলি আছে। রাতেপা 8 বজাত সাফাই অনুষ্ঠান আছিল, রাতেপা 8:30 বজাত আছে চৈত্রপণ, 9 বজাত আছিল পতাকা উত্তোলন। এনেক ধরনের দিনজোড়া কার্যসূচী আমি পালন করেছো। এটা আমার গীত মাত চলি আছে, গান নৃত্য লগতে আমি এই মঞ্চর জড়িয়ে এনে কিছু ব্যক্তিকে আমি নিমন্ত্রণ করে আনছিল যাতে সারুয়া ভাষণ দিয়ে আমার ছাত্র ছাত্রীর অভিভাবক অভিভাবকসক উৎসাহিত করে সুন্দর ভাষণে আমার উৎসাহিত করলে। আমার স্কুলখানের নাম হল বিদ্যাজ্যোতি একাডেমি মোকালমুয়া, মোকালমুয়াত অবস্থিত বরক্ষেত্রী প্রাণকেন্দ্র। আর ইয়াত আমি ভাবু যে মোকালমুয়া অঞ্চল অর্থাৎ বরক্ষেত্রীর এখন সুন্দর অসমীয়া মাধ্যমের বিদ্যালয় বলে আমি অনুভব করো। কারণ আমার এই বিদ্যালয়ের পরাই হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা দিয়ে বহুকেজনে উচ্চ শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে আর বিভিন্ন কর্মক্ষেত্র ইহতে কাম করে আছে। যে ধর এইবেলিও আমার এই বিদ্যালয়েরপর কেজনমান ছাত্র ছাত্রীয়ে বিএসসি নার্সত এডমিশন পাবলে সক্ষম। মোকালমুয়ার শঙ্কর দাসর রিপোর্ট, নর্থ ইস্ট নিউজ লাইভ 24x7।